পুচকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের কারণ হিসেবে যে অদ্ভুত যুক্তি দেখালেন অধিনায়ক নাজমুল শান্ত, উড়ন্ত ফর্মে থাকা তানজিদ তামিমকে একাদশে না নিয়ে অফ ফর্মে ধুঁকতে থাকা লিটনকে একাদশে রাখা নিয়ে এই কি বললেন শান্ত। জানালেন যে কারণে মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয় ছাড়া কেউই ভালো ব্যাটিং করতে পারছে না। এছাড়াও যুক্তরাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে মুখ খোলেন বাংলার ব্যর্থ অধিনায়ক। যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগেই বাংলাদেশ দলের বোলিং সামর্থ্যের প্রশংসা করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন। ব্যাটসম্যানরা 160 থেকে 170 রান করবেন আর বোলাররা সে পুঁজি দিয়ে ম্যাচ জেতাবেন, বাংলাদেশ দলের টি টোয়েন্টি জয়ের ফর্মুলা এমন। তবে এ ফর্মুলার প্রথম শর্তটাই পূরণ হচ্ছে না। জিম্বাবুয়ে সিরিজের মতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেও ব্যাটসম্যানরা ব্যর্থ হলেন। তাওহিদ হৃদয়ের অর্ধ শতকে বাংলাদেশ টেনে টুনে 157 রান করলেও সে রান 5 উইকেট ও 3 বল হাতে রেখে টপকে গেছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি। এমন লজ্জাজনক পরাজয়ের কারণ হিসেবে শান্ত বলেন, আমরা ভালো ব্যাটিং করিনি, আমরা প্রথম 2 ওভারে ভালো শুরু করেছিলাম কিন্তু মাঝে উইকেট হারিয়েছি, আমরা আরও 20 রান বেশি করতে পারতাম তাহলে ম্যাচটা অন্যরকম হতে পারত। ডেথ ওভারের পেসারদের এলোমেলো বোলিংকেও হারের অন্যতম কারণ মনে করছেন শান্ত। সব স্পিনাররা ভালো বোলিং করছেন, আমাদের পেসাররা শেষ 2-3 ওভারে পরিকল্পনা মতো বোলিং করেনি, আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে। যুক্তরাষ্ট্রকে নবীন দল ভেবে প্রথম ম্যাচে ফর্মে থাকা তানজিদ তামিমকে দলে নেয়নি বাংলাদেশ। তার জায়গায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন লিটন দাস, তবে কেন তামিমকে দলে রাখা হয়নি তা নিয়ে ম্যাচ শেষে ব্যাখ্যাও দিয়েছেন শান্ত। তিনি বলেন, ওকে ড্রপ দেওয়া হয়নি, আমার মনে হয় আমাদের যে 3 ওপেনার আছে সবাইকে ঘুরিয়ে ফিরে খেলানোর প্ল্যান ছিল, কারণ সৌম্য অনেকদিন ধরে চোটে ছিল, ম্যাচ খেলানি তাই এটা করা হয়েছে। শান্তর কথায় বোঝা গেল লিটন দাস এখনও বাংলাদেশের অটো চয়েস, টানা ব্যর্থ হলেও তাকে সুযোগ দিবে টিম ম্যানেজমেন্ট, আর ব্যাকআপ ওপেনার হিসেবেই দলে থাকতে হবে তামিমকে। এদিকে ব্যাটিং ব্যর্থতা নিয়েও ম্যাচ শেষে কথা বলেছেন শান্ত। টাইগার অধিনায়ক বলেন, দুশ্চিন্তার কিছু নেই কারণ প্রত্যেকটা ব্যাটার তাদের স্কিল নিয়ে কাজ করছে, আমরা সবাই জানি যে টপ অর্ডারদের ভালো খেলতে হবে, ব্যাটিং ইউনিট নিয়ে আমাদের সবারই দায়িত্ব সমান, ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে। হ্যাঁ, এই জায়গায় আমরা অনেক দিন ধরে কাজ করছি, আশা করব যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করতে পারবো সবাই। অবশ্য ইন্টেন্ট নিয়েই চেষ্টা করে প্রত্যেকটা ব্যাটার, পরের ম্যাচে যখন ব্যাট করব চাই না 11 বলে 15 থেকে 20 রান করতে, চাইবো এর থেকে বেশি বল খেলতে, বেশি রান করতে। হৃদয় ও মাহমুদুল্লাহ ছাড়া সবশেষ কয়েক মাস ধরেই ধুঁকছেন বাংলাদেশের ব্যাটাররা, ভালো উইকেট না খেলার জন্য এমনটা হচ্ছে বলে মনে করেন শান্ত। তিনি বলেন, আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না, আমরা জিম্বাবুয়ের সিরিজেও ভালো উইকেটে খেলিনি তাই ব্যাটাররা ধুঁকছে, কিন্তু সব কিছুই আসলে মানসিকতার ব্যাপার, আমি আশা করছি ব্যাটাররা ছন্দে ফিরবে। এদিকে যুক্তরাষ্ট্রের সুযোগ সুবিধা প্রসঙ্গে শান্ত বলেন, এগুলো নিয়ে কোনো অজুহাত নেই, যেরকম ফ্যাসিলিটি আছে এগুলোর মধ্যেই খেলতে হবে আমাদের, আমরা জানি না বিশ্বকাপ শুরু হলে কী পরিস্থিতি থাকবে, এটা সবাই অ্যাডজাস্ট করছে এবং এটা নিয়ে কারো কোনো অজুহাত নেই। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি শান্তর সাথে একমত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।